তো এসে গেছে বন্ধুরা। তো ব্যাঞ্জিত কিছুদিন আগে আচার্য ক্যারি মিরাটি একটা ভিডিও পোস্ট করে, যে ভিডিও দেখে কিছু কিছু টিকটকারে গান ফেটে গেছে সারা। তো ব্যাঞ্জিত ক্যারি এই ভিডিওতে আমির সিদ্দিকী নিয়ে কিছু কথা বলেছে, জাস্ট কিছু কিছু রোস্ট করেছে, অল্প কিছু। দাদা অল্প না, মানে রোস্ট করা হয়েছিল আর কি, হয়েছিল হয়েছিল, ভালোই রোস্ট হয়েছিল। ব্যাঞ্জিত ভিডিও দেখার পরে মিস্টার ফাইসু না কি নাম, মিস্টার ফেজু, ফেজু কেসে কেতে হ্যায় ফেজু, মানে নামটাই কেমন বেকাওয়া। হ্যাঁ তো ম্যাজিক ফাইজু, সেবারে ক্যারিমেনকে থ্রেট কল দিয়েছে। তুমি মজে মে লিয়া হতা তো তোমারে ফোন নাই আ রহে হতে মুঝে। হ্যাঁ ভাই মিস্টার ফাইজু। আরে ভাই ও ক্যারিমেনটে ক্যারিমেনটে দেখি ভাই, আমি সিদ্দিকের পরে তোর টার্গেট না হয় ভাই, তো সামাল করে ইয়ো। হ্যাঁ তো বন্ধু, তোমাদের নিশ্চয় মনে আছে যুবরাজ সিং 2007 সালে 6 বলে 6টা ছক্কা মেরেছিল, কিন্তু এখন 2020 সালে ক্যারিমেনটে 6 বলে 6টা ছক্কা মেরে দিয়েছে ভাই। আর যেটা দেখার পরে সমস্ত টিকটকারদের অবস্থা ঠিক এরকম। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো, হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই भी आके बता जाता है। তো ব্যাঞ্জিত ক্যারিমেটি ভিডিও দেখার পরে আশিস চাঞ্চল্য তার স্টোরিতে ঠিক এরকম ভিডিও পোস্ট করে। এনগেজমেন্ট কা জো বাবল হ্যায় না, আপকা ইয়ে জো ঘমন্ড হ্যায় না, ইয়ে একদিন ফুট জায়েগা, ক্যুঁকি আগার হাম সব ইউটিউবার্স নে আপনা ওরিজিনাল কন্টেন্ট পুরানা ভি টিকটক পে পোস্ট করনা চালু কর দিয়া না রেগুলারলি, তো ফির চল বাস রুলায়েগা ক্যা, কাম করনে দে। সমঝ গয়া না, বাপ বাপ হোতা হ্যায়। তো ব্যাঞ্জিত এত অবমান হওয়ার পরও ক্যারিমিনাটি ইনস্টাগ্রাম ভিডিওতে গিয়ে আমির সিদ্দিকী কমেন্ট করেছে, গ্রেট ভিডিও ক্যারিমিনাটি, মজা আয়া দেখনে মে, বাট ইটস নট দ্য এন্ড, ইটস দ্য ইন্টারভেল। ও ব্যাঞ্জিত গান ফাটি তো ফাটি, পান না ভাবি না ঘাটি। আরে ভাই আমি যদি তোর জায়গায় থাকতাম দুব্বো কাছে গলায় ধরে দিতাম ভাই। ভাই বিতাম এগুলো কিন্তু ঠিক না, বিতাম তুই আমাদের ছক্কা বলছি এগুলো কিন্তু ঠিক না, আমরা কিন্তু গে না বিতাম, আমরা গে না। ও আচ্ছা আপকে উপর কেস হোনা চাইয়ে কি এসে লোগো কো আপ অ্যাবিউজ কর রহে হো অন সোশ্যাল মিডিয়া অন ইউটিউব, অ্যাক্ট কে আলাবা কুছ নাহি হ্যায়, আপ কিয়া কর রহে হো, নাচ রহে হো, ভৌক রহে হো, কুত্তে কি তরহ ভৌক রহে হো আপ, বাস মস্ত জোক মারা ইয়ে হাস রে হালকাট হাস। তো ব্যাঞ্জিত এখনো শেষ হয়নি, ইউটিউব আছে টিকটকের কন্ট্রোভার্সিতে জোকার, হ্যাঁ সেই জোকার যার এখনো হাগা হয়নি, বিগত 30,000 বছর ধরে হাগার চেষ্টা করছে কিন্তু এখনো হাগা হয়নি। তো মানে যদি এই কে বলতে শুন লেতে বাত রহি ইউটিউবার্স কি, তো তুম লোগ ইউটিউবার্স মে তো কতই নি আতে হো ইয়ার, ঠিক হ্যায় থুক ভি নিকল রহা হ্যায়। আরে ভাই তুই কি বলবি, তুই আগে হেগে তারপরে কথা বলতে আসিস। আরে ভাই তোকে দেখে তো মনে হচ্ছে তোর পিছনে কেউ আচলা বাড়ি ঢুকিয়ে দিয়েছে, আর মনে হচ্ছে আরো একটা ঢুকিয়ে দিই। তো ভাই যদি এরপরে আসে বিখ্যাত ইউটিউবার আওয়েজ দরবার, যার মিলিয়ন্স অফ মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু ভাই দেখো একবার ভিডিওর অবস্থাটা দেখো। তোমার যদি একই বলে তো পারো ইউটিউবার, তোমার জীবনে যাই কোনো না কোনো ইউটিউবারদের সাথে পাঙ্গা নেবো, বাস ভাই ভীষণ ভারী পড়ে যাবে ভাই। আর এর এক্সাম্পল একবার দেখে নাও, তো মুজরা কারণে বলা টিকটক করা, তোমাদের বলছি টিকটক ব্যাঞ্চো তি ব্যাঞ্চো থে আর ব্যাঞ্চো রহেগি, সব গলতি সে ভী পাঙ্গা মত লেনা হামসে। তো ব্যাঞ্চো তো ভিউটা শুধুমাত্র সেই সমস্ত টিকটকের উদ্দেশ্যে বলা হয়েছে, যারা ভাবে যে টিকটক ইজ বেটার দ্যান ইউটিউব। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত শেষ থাকবে, আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন, সো বাই বাই।